ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে আজকে তোমাদের বাংলা ক্লাস। বাংলা ক্লাস না? সবাই বাংলা খাতা বের করো, আজকে তারিখ দাও 17/4/21, পাশে CW দাও। ঠিক আছে, কত তারিখ দিয়েছ? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ছেলেরা দেখো, লেখা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? প্রশ্ন লিখে উত্তর লেখো, প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন লিখো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ক নম্বরে দেখো, বাঁকে বাঁকে কি বয়ে চলে? বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। নদীর দুই ধার দেখতে কেমন? নদীর দুই ধার দেখতে উঁচু। রাতে কি শোনা যায়? রাতে মাঝে মাঝে শিয়ালের হাঁক শোনা যায়। নদীতে কিভাবে ছেলেমেয়েরা মাছ ধরে? নদীতে নদী থেকে ছেলেমেয়েরা আঁচলে ছেঁকে ছেঁকে ছোট মাছ ধরে। কখন নদী পানিতে ভরে যায়? আষাঢ় মাসে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। কয়টা প্রশ্ন আছে দেখো তো? ছয়টা প্রশ্ন। ছয়টা প্রশ্নের উত্তর আমরা মুখে মুখে পড়ে পড়ে বুঝে বুঝে লিখব। চুপচাপ লিখলে হবে না বাবা, মুখে মুখে বলো, তাহলে এখনই পড়াটা হয়ে যাবে। এগুলোই আবার বাসায় না দেখে HW করে ফেলবো। এগুলোই আবার বাসায় না দেখলে না দেখে HW করে ফেলবো, ঠিক আছে? সুন্দর করে লেখো, হাতের লেখা সুন্দর করো। তোমাদের কিন্তু হাতের লেখার উপরে অনেক নাম্বার আছে, লেখা যেন সুন্দর হয়, বানান যেন নির্ভুল হয়, সুন্দর করে লিখো।
বাসায় এত কথা হচ্ছে কেন? এখন তো ক্লাস চলছে, ক্লাসে তো এত কথা হবে না, ক্লাসে শুধু পড়বে আর লিখবে। বাঁকে বাঁকে কি বয়ে চলে, বাঁকে বাঁকে ছোট নদী বয়ে চলে, এভাবে বলে বলে লেখো। বৈশাখ মাসে ছোট নদীর পানি কতটুকু থাকে? মাসে বৈশাখ মাসে ছোট নদীর পানি হাঁটু পর্যন্ত থাকে। হাঁটুতে দেখো চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু না দিলে কিন্তু বানানটা সঠিক হবে না। তোমরা যদি শুধু হ্যাকারে হা টয়রো সুগার টু লেখো তাহলে সেখানে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে, চন্দ্রবিন্দু অবশ্যই দিতে হবে, এগুলো খেয়াল করো। নদীর দুই ধার দেখতে কেমন? নদীর দুই ধার দেখতে উঁচু।
আচ্ছা, তোমাদের কি সবার লেখা শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়া করতে হবে না, ধীরে ধীরে বুঝে বুঝে লিখো, মুখে মুখে বলো, আমি তো কারো বলাই শুনতে পাচ্ছি না। নাম্বার কখন নদী পানিতে ভরে যায়, আষাঢ় মাসে বাদল নামলে নদী পানিতে ভরে যায়। হ্যাঁ, আমার নাম সাব্বির।
যা শেষ হয়েছে সে পড়ো। সবার শেষ হয়েছে? যার শেষ হয়নি একটু তাড়াতাড়ি করো, আরেকটা লেখা আছে, তারপর রিডিং পড়তে হবে। তোমাদের পরীক্ষা রিডিং পড়াতে, হাতের লেখা রিডিং পড়াতে অনেক নাম্বার আছে, রিডিং পড়তে হবে ভালো করে। যখন হবে জানিয়ে দিব। বলো, শুনতে পাচ্ছি, বলো। আমি বলেছি সবারটা কি শেষ হয়েছে? সবারটা হয়েছে শেষ? যার হয়নি তাড়াতাড়ি করো, এত সময় লাগে কেন? অন্য লেখা আছে তো। তুমি এত এত পাকা পাকা কথা বলো কেন? হ্যাঁ, কেন স্ক্রিনশট নিবে? কেন স্ক্রিনশট নিবে না? এখনই লিখবে, স্ক্রিনশট নিবে না? এখনই লিখবে, এত পাকা পাকা কথা বলবে না ক্লাসে। এবার দেখো বইয়ের 35 পৃষ্ঠা বের করো ছেলেরা, বাংলা বইয়ের 35 পৃষ্ঠা বের করো। এখানে দেখো কি আছে, 6 নম্বরটা দেখো। কথা বলো না, আমি কি বলছি মনোযোগ দিয়ে শোনো। 6 নম্বরে আছে, নদীর ছবিটি দেখে 2টি বাক্য লিখি। আমরা নদীর ছবিটি দেখে এখানে নিচে 2টো বাক্য লিখেছি। বর্ষাকালে আমাদের দেশে নদীগুলো পানিতে ভরে যায়, এ সময় গ্রামের মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। 2টো বাক্য সুন্দর করে বইতে লিখে ফেলো। দেখতে পাচ্ছ লেখা?
বর্ষাকালে আমাদের দেশের নদীগুলো পানিতে ভরে যায়। এ সময় গ্রামের মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। নদীর ছবিটি দেখে দুটো বাক্য লিখতে বলা হয়েছে, আমরা দুটো বাক্য লিখেছি। মুখে মুখে বাক্য দুটো বলে বলে লিখবো আমরা। বলো, বর্ষাকালে আমাদের দেশের নদীগুলো পানিতে ভরে যায়। এ সময় গ্রামের মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে। খুবই ভালো কথা, তোমার লেখা শেষ হয়েছে। আমাদের কিন্তু আজকে আরো পড়া আছে, ক্লাস থেকে কেউ যাবে না। তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ক্লাস থেকে বের হয়ে যাও। এত চালাকি শিখেছো কেন? এভাবে করলে তো পরীক্ষায় রেজাল্ট ভালো করা যাবে না, এত ফাঁকি দেওয়া যাবে না। তো ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ ক্লাসে বসেই থাকতে হবে, পড়তে হবে, বানান করতে হবে। সবার লেখা কি শেষ হয়েছে? সবার লেখা শেষ হলে আমরা বইয়ের 28 পৃষ্ঠায় চলে যাব। 28 পৃষ্ঠায় চলে যাব, নানা রঙের ফুল ফল এই গল্পটা আমরা এখন সুন্দর করে রিডিং পড়ব। হাতের লেখা ক্লাসে রিডিং পড়তে হবে, রিডিং পড়ায় অনেক নাম্বার আছে। নানা রঙের ফুল ফল বইয়ের 28 পৃষ্ঠা বের করবে এখন সবাই। নানা রঙের ফুল ফল, দেখো বইয়ের 28 পৃষ্ঠা বের করবো আমরা। নানা রঙের ফুল ফল, আমাদের দেশ ফুলের দেশ, ফলের দেশ। নানা রঙের ও নানা রকমের ফুল ফল দেখা যায় সারা বছর জুড়ে।
একটু আস্তে পড়ো, আস্তে কথা বলো, কানে লাগছে। গোলাপ ফোটে সারা বছর, লাল সাদা গোলাপি বিভিন্ন রঙের, গোলাপের সুগন্ধ আছে। আমরা এই গল্পটা এর আগের ক্লাসগুলোতেও রিডিং করেছিলাম, আজকে আবার পড়ছি। লাল রং নিয়ে ফোটে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, এগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু সুবাস নেই। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর, টকটকে লাল, কিন্তু সুবাস অর্থাৎ কোনো গন্ধ নেই, সুন্দর গন্ধ নেই। বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা ও শিউলিও ফোটে অনেক। এগুলোর মিষ্টি গন্ধ মন ভরিয়ে দেয়। এসব ফুলের রং সাদা, টগর ও কাশফুলও সাদা। সবার ভিডিও অন করো, দেখতে পাচ্ছি না তোমাদেরকে। দেখি সবার খাতা দেখাও তো, কেমন লিখেছো দেখি, খাতা দেখাও, খাতা দেখাও সবার। শাফিউল ইসলাম, শাফিন, সুন্দর হয়েছে। রায়াত, ভেরি গুড। সবার ভিডিও অন করতে বলেছি না, ভিডিও অন করে খাতা দেখাও। আবিদ, আবিদের লেখাও সুন্দর হয়েছে, আরো সুন্দর করতে হবে। থ্যাংক ইউ। এম এম লাবিব, তোমার খাতা দেখাও। ভিডিও ওপেন করো, ভিডিও ভিডিও অফ আছে, দেখতে পাচ্ছি না। ঠিক আছে শাফিউল ইসলাম, শাফিন, দেখেছি সুন্দর হয়েছে, এখন পড়ো।
আচ্ছা শোনো, আজকের ক্লাসের সময় শেষ। সবাই বাসায় ভালো করে পড়ে না দেখে এসডাব্লিউ করবে, আর নানা রঙের ফুল ফল গল্পটা বারবার রিডিং পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে গল্পটা রিডিং পড়তে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।